ঠাকুরের কাছে যখন আমি প্রথম থেকে এলাম, ঠাকুরের কাছে আমার আশ্রমিক জীবন, ঠাকুরের কাছে খাওয়া দাওয়া, ওখানে একটু থাকা। তার পরবর্তীকালে ঠাকুর যখন প্রথম প্রথম যখন এলাম, সব ফ্যামিলিকে তেমন ব্যবস্থা করতে পারেননি, পরে যখন ব্যবস্থা করলেন তখন আমার একটা রেশনের ব্যবস্থা করলেন, আমরা তখন ছোটো। আর পড়াশোনায় মন দিতে বললেন, পড়াশোনা কোথায় করব। পঞ্চানন সরকার, আমার মাস্টারমশাই পঞ্চানন সরকারকে বললেন যে আপনি ওদের একটু পড়াশোনার ব্যবস্থাটা করেন। পঞ্চানন মাস্টারমশাই বঙ্কিমচন্দ্র, উনি বোধহয় বঙ্কিম ঘটক ছিলেন বোধহয়, ঠিক আমি মনে করতে পারছি না। হ্যাঁ, ওরা আমাকে আমাদের পড়াশোনা করাতেন, আর আমরা পড়াশোনা করে আমার ঠাকুরের কাছে বড় হতে লাগলাম। এই যখন আমি মাধ্যমিক দিই তখন আমার বিয়ের সম্বন্ধ, ঠাকুর উনি তখন অ্যাজ এ ঋত্বিক হিসেবে উনি যাতায়াত করতেন। তখন আমার কাকুকে বললেন যে বাংলা ভাষায় ঠাকুর পাবনার ভাষায় বলতেন যে উয়ের সঙ্গে তোর একটা ভাইজি আছে, উয়ের সঙ্গে উয়ের বিয়ে দিয়ে দে। তখন ঠাকুর আমার সঙ্গে ওরা বিয়ে হলো। আমি মাধ্যমিক তখন দিচ্ছি, আমি কোনো কথাও বলতে পারি না, কার সঙ্গে বিয়ে করছে কী হচ্ছে। বিয়ে করে যখন নিয়ে গেলেন দেখলাম আমার থাকারও জায়গা নেই, খাওয়ারও কিছু নেই। তখন উনি আমার তার দাদাদের কাছে রাখলেন, দেখে উনি ঠাকুরের কাজ করতে গেলেন। তখন আমি ভাবছি আমি কী করে সময় কাটাবো, তা ঠাকুর পড়াশোনা ভালো করতেন তাহলে আমি পড়াশোনা করতে যাই। তখন আমি ওখানে থাকবো, তখন আমরা প্রিউনিভার্সিটি ছিল, প্রিউনিভার্সিটি পড়তাম। প্রিউনিভার্সিটি পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে যখন আমি বিএ পাশ করলাম, ঠাকুর তখন আমার বড়ো মেয়ে, ছোটো বড়ো মেয়ে হয়েছে ছোটোবেলা, তখন ঠাকুর বললেন তোর আরও পড়া লাগবে। আমার ঠাকুর আমি কী করে পড়বো, আমার মেয়ে ছোটো, আমার কোলে ছোটো বাচ্চা, দেওঘর কলেজ অনেক দূর, আমি কী করে পড়বো। ঠাকুর বললেন তা আমি জানি না, তোমার পড়া লাগবে। তখন আমার বিএ পাস করার পরে বললেন তোমার এমএ করা লাগবে। তা ঠাকুর আমি এমএ পর্যন্ত করতে পারলাম না, এমএ ফার্স্ট পেপারটা ফার্স্ট ইয়ার কত করে চারটে পেপার দিয়ে আমার এমএটা করা হয়নি, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তার পরবর্তীকালে শেষ পর্যন্ত আমি আশ্রমিক জীবনই কাটালাম। লাস্ট ঠাকুর যখন দেহ রাখেন তখন তারপরে আমি এখানে চলে এলাম গিডনি আশ্রমে।